পরিবারকেও তো সময় দিতে হয়, ঈদের সময়টা সুকুমার দেখি সামনে। সো কম বেশি, বেশি শো আমার শো বেশি, মানে কোথায় কম ওইটা আমার কখনোই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় দিন শেষে সবার সিনেমা দর্শক দেখুক, দেয়ালের দেশ দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক, এটাই চাই একদম। গত দুই দিন যেটা হয়েছে আপু, মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয় ঈদের সময়টা। আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি। আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি, তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে। সো আমরা চাই আসলে তারা নিচ্ছে এবং তারা বাহবা দিচ্ছে, তারপরে ডেফিনেটলি আমাদের ভালো লাগে। তো তারপরে আপনারা এখানে এসেছেন আমাদের অনুভূতি জানার জন্য, সো আপনাদেরকে থ্যাংক ইউ। এবং আমাদের ডেফিনেটলি ভালো লাগছে, আই থিঙ্ক হুগলিরও বেশ ভালো লাগছে, রাজেরও ভালো লাগছে, বিকজ পার্টিকুলারলি তাদের দুজনকে আলাদা করে সবাই প্রশংসা করছে। সো এরপরে আপনি, আই ডোন্ট নো মানে আমার কি বলা উচিত, আপনাদের কিছু প্রশ্ন থাকলে করলে আমাদের কথা বলতে ইজি। আমার তো মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বেশি করে নিজে, আমার ফিলিংসটা হচ্ছে যে প্রথম সন্তান জন্মের পরে, আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা, বিকজ এটা আমার ফার্স্ট বেবি। সো সেটা আমি আসলে প্রসব করেছি, প্রসব বেদনাও যেমন বেশি, সেটার অনুভূতিই তেমন অদ্ভুত। সো আমার ডেফিনেটলি ভালো লাগছে। তার চেয়ে বড় আমি আসলে বললাম না যে আমার গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমি আসলে অভিনেতা অভিনেত্রীকে পিক করেছি। সো তারা স্টার এইটা ভেবে তো আমি তাদেরকে পিক করিনি। তো আমার কাজ করতে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা অভিনেতা অভিনেত্রীর বাইরে এসে আমি পরিচালক, এই সম্পর্কের বাইরে এসে তাদের সঙ্গে আমার একটা মানে পার্সোনাল কানেকশনটা হয়েছে, যে ব্রাদারহুড বা ব্রাদার সিস্টার কানেকশন, ওই কানেকশনটা হয়েছে। সো আমাদের কাজ করতে ইজি হয়েছে, আমার কোনো চাপ লাগে নাই, বিকজ তারা খুব বেশি কোঅপারেটিভ এবং তারা খুবই পাংচুয়াল টাইমের ব্যাপারে, তাদের ক্যারেক্টারের ব্যাপারে তারা খুবই ডেডিকেটেড। সো এটা নিয়ে আমরা প্রেস মিটের দিনও কথা বলেছি যে তারা তাদের ক্যারেক্টার নিয়ে কত বেশি ডেডিকেটেড ছিলেন, সুতরাং সেটা আলাদা করে হয়তো এখানে বলার দরকার নেই। সো আমার আসলে একদমই চাপ লাগে নাই, বরং আরাম লেগেছে।